হিলখাকুর রাইজক সরকারে অন্যায় করেছে। এই সরকারে থলুয়াক মাটি নিদিয়ে, মাটি দিয়ে পুঁজিপতি রামদেবক। এয়া কেনে ধরনের আইন? মহানগরীর পাথরকুয়েরীত হিলখাকুর উচ্ছেদিত রাইজে অনুষ্ঠিত করা নাগরিক সভাত অংশগ্রহণ করে সরকারক চোকা সমালোচনা বিশিষ্ট চিন্তাবিদ ডক্টর হীরেণ গুহার। সরকারলৈ প্রশ্ন ডক্টর গুহাইর, আগদিনা নির্দেশ দি পাঁচদিনা ঘর ভঙাটো কেনে ধরনের আইন? কোনো ক্ষতিপূরণ দিয়া নাই, কোনো আগজাননি নাই, নোটিস নাই, অথচ আহি পেলায় কৃষ্ণান ঘর ভাঙে। আগদিনা কিনা চাই গেল কৃষ্ণান ঘর ভাঙে। এইবোর কথা যদি আইনের ভিতর নপরে, ন্যায়ের ভিতর নপরে, তো ন্যায় মানে কি, আইন মানে কি? ন্যায়ালয়ত রাইজর প্রশ্নবুর উঠাব লাগে বলি কই ন্যায়াধীশ সকললৈ বিশেষ অনুরোধ ডক্টর গোহাইর। আন্দোলন আরো আরো তীব্র করব। মানে ভাবো যে উচ্চতম ন্যায়ালয়কে একটা প্রশ্ন হিসাবে উত্থাপন করব লাগে। এইব অন্যায় নহয়, এইব কথার উত্তর আমার ন্যায়াধীশ সকলেও দিয়া উচিত। গণতন্ত্র কি, গণতন্ত্রত মানুষের অধিকার কিমান, সরকার আসলে সরকারের ক্ষমতা কিমান, এই কথাবিল পরিষ্কার নহলে আমার দেহ গণতন্ত্র তো একো ভাল নয়। আনহাতে গুয়াহাটি সমষ্টির প্রার্থী মীরাবর ঠাকুর আর বরপেটা লোকসভা সমষ্টির প্রার্থী মনোরঞ্জন তালুকদারের প্রার্থী নির্বাচনের সন্দর্ভত মন্তব্য ডক্টর হীরেণ গুহাইর। মই ভাবো যে নতুন যে সকল কংগ্রেস কর্মী আছে তার ভিতর মীরার একটা স্পিরিট আছে, আর যদি শিকি বুঝি লয় ভাল সাংসদ হয়। মানে কংগ্রেসের মানুষ কেউ হলে ভাল হয়, মানে বিচার। মনোরঞ্জন তালুকদার আগরপ্রাই বরপেটার প্রার্থী, শক্তিশালী প্রার্থী, গতি মানে কোয়ার কোনো দরকার। রাইজর দল আর জাতীয় পরিষদ একত্রিত হব বলে অখিল গগৈ করা ঘোষণা সন্দর্ভত মন্তব্য বিশিষ্ট চিন্তাবিদগাকীর। একলগ হব, নিজের বিবেচনা বিচার বুদ্ধি মতে করেছে, আর অভিপ্রায় কি, একলগ হয়ে কি করব খুঁজছে কথাব রচনা করে মানে কোথাও নয়। বিজেপির কোফরাত একমাত্র লক্ষ্য হব নয়, বিজেপি কোফরা কি করবে, বিজেপি কোফরা আর একটা বিজেপি হলে তো সাংঘাতিক কথা হবে। পাথরকুয়ীর এই নাগরিক সভাতেই অংশগ্রহণ করে গুয়াহাটির কংগ্রেস প্রার্থী মীরা বরঠাকুরে। শিলখাকুর রাইজক আশ্বাস মীরা বরঠাকুরের। এটা রাইজর ভোট লয়, রাইজর ভোট লো তারপর বুলডোজার চলায়, এই হব তো আমি কেতিয়াও নিদিও। লগতে পাহাড়ত থাকা যে সকল লোকে আজি মাটির পত্তাক লৈ পেলে আন্দোলন প্রতিবাদ করেছে, সকলকে নিশ্চিতি দিছো যে 2014 চনের ভূমিধর বর্মন ভূমি নীতি আইনের জড়িয়ে যেটু তরুণ গগৈ ডাঙরিয়ে 10 বছরের উপর মানুষ এঠাইত বসবাস করা আমার খিলঞ্জিয়া লোকসলক একটা পাঁচ লুচা মাটি 30,000 টাকা প্রিমিয়ামত দিয়ার যে ব্যবস্থা করেছিলেন, এই ভূমি নীতি আমি যদি আমি সরকারত আহ সংশোধন করাই, আমি অসমের খিলঞ্জিয়া প্রতিজন মানুষের ভূমি পাবর কারণে আমি সদায় সন্মুখত থাকিম। আর শিলখাকুর রাইজে আয়োজন করা নাগরিক সভাত অংশগ্রহণ করে সরকারক সমালোচনা সিপিআইএমর নেতা বিশিষ্ট শিক্ষাবিদ সীতানাথ লহকর, শিল্পী লোকনাথ গোস্বামী প্রমুখে কেবাটাও দল সংগঠনের। ভিডিও জার্নেলিস্ট বিপুল রাজর সহ নারায়ণ শইকিয়ার রিপোর্ট, প্রতিদিন টাইমস।